চলো আচ্ছা দেখো আমরা এর আগে রিফ্লেকশন করেছি রিফ্লেকশনে কি কি করেছি বলো রিফ্লেকশন ইন প্লেন সারফেস করেছি আর রিফ্লেকশন ইন কার্ভ সারফেস করেছি এই দুটো তো আমরা করেছি তাই না আচ্ছা তো সেখান থেকে আমাদের একটা ওভারঅল আইডিয়া হয়ে গেছে রিফ্লেকশনের যে ফর্মুলা ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ সেই ফর্মুলা নিয়ে আমরা দু একটা প্রবলেম সলভ করেছি আচ্ছা তোমাদের মধ্যে যদি কেউ এই রিফ্লেকশন নিয়ে আরো কিছু জানতে চাও বা আরো প্রবলেম সলভ করতে চাও তারা আমাকে বলো আমার নিজস্ব ভিডিও লেকচার আছে আমি তাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে ইলেভেন এর আমার নিজস্ব ভিডিও লেকচার আছে আমি তাদের সাথে শেয়ার করে দেব একটু অ্যাডভান্স রিলেটেড কেউ যদি অ্যাডভান্স রিলেটেড জানতে চাও তারা আমাকে বলো আমি শেয়ার করে দেব ওকে আচ্ছা দেখো আমাদের এখনো অনেক টপিক বাকি এখনো আমরা অপটিক্স শেষ করতে পারলাম না আমি চাইছি আগামী দু একদিনের মধ্যে অপটিক্সটা শেষ করতে মানে আগামী দু একটা ক্লাসের মধ্যে তারপরে আমি ইলেভেন এর টপিকে চলে যাব মানে মোশন অ্যান্ড পাওয়ার এনার্জি বুঝতে ল মোশন ওয়ার্ক পাওয়ার এনার্জি এইগুলোতে চলে যাব আচ্ছা সানডে করে যে ক্লাসটা নি দেখো সানডে করে যে ক্লাসটা নিই আমি ওই সানডের ক্লাসটাতে দেখো আমি ওই সানডের ক্লাসটাতে আহ কারেন্ট ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমটা করাবো তাহলে ভেবে দেখো এট দা এন্ড অফ দা ডে গিয়ে আমাদের সিলেকশন টেস্টের আগে পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে আচ্ছা তার আগে তোমরা বলো আমার এই ক্লাসটা তোমাদের হেল্প হচ্ছে দেখো তোমাদের তোমাদের যাতে ভালো হয় সেই জন্যই আমি কিন্তু এই ক্লাসটা করাচ্ছি ওকে আচ্ছা চলো এবারে রিফ্র্যাকশন পড়বো আচ্ছা সত্যি কথা বলতে আমি কিন্তু তোমাদের বোর্ডের জন্য এই ক্লাসটাতে পড়াই না বোর্ডের জন্য আমি কি পড়াই জানো আমি তোমাদের কনসেপচুয়ালি বিল্ড আপ করতে চাই দেখো আমি তোমাদের কনসেপচুয়ালি বিল্ড আপ করতে চাই দেখো আমি নিজে যেহেতু একজন আইআইটি আমি অলওয়েজ চাই যে আমার সাথে যে স্টুডেন্টরা জুড়ে থাকবে তারাও কনসেপচুয়ালি বিল্ড আপ হবে ওকে সেই কারণে দেখো আমি এখানে কিন্তু সেরকম তোমাদের ফর্মুলা লেখাই না তোমাদের আমি ফর্মুলা বলি না মানে ডেফিনেশন বলি না ডেফিনেশন একটা আমি জিনিস লিখিয়ে দিই মানে বুঝিয়ে দিই এবং সেখান থেকে তোমাদেরকে আমি বলি যে মোটামুটি তোমরা ডেফিনেশনটা ওইভাবে লিখে নাও একদম বুকিশ ভাবে কিন্তু আমি পড়াই না আমি পড়াতে চাইও না আর আমি ওইভাবে পড়ানোতে বিশ্বাসীও নেই আমি কনসেপচুয়ালি বিশ্বাসী কনসেপচুয়ালি তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো কোয়ারি থাকে বা কোনো সাজেশন থাকে তোমরা কিন্তু আমাকে বলতে পারো আমি কিন্তু সেইভাবেও তোমাদের পড়াতে পারি আদারওয়াইজ আমি যে টেকনিকে পড়াচ্ছি এটা আমার মনে হচ্ছে যে এটা বেনিফিশিয়াল তো সেই কারণেই আমি আমি এই টেকনিকে পড়াচ্ছি ওকে তাহলে আজকে নতুন টপিক শুরু করি হেডিং দাও রিফ্র্যাকশন হেডিং দাও রিফ্র্যাকশন দেখো Thank আচ্ছা প্র্যাকটিক্যালি রিফ্র্যাকশনের প্র্যাকটিক্যালি রিফ্র্যাকশনের তুমি প্রচুর এক্সাম্পল দেখবে তো আমি এক্সাম্পলের দিকে একটু পরে যাচ্ছি আমি এক্সাম্পলের দিকে একটু পরে যাচ্ছি তার আগে এই রিফ্র্যাকশন জানতে গেলে আমাকে কয়েকটা জিনিস তোমরা তো রিফ্র্যাকশনটা স্কুল লেভেলে পড়েছো তো বেসিক আইডিয়া আছে তো আমি তোমাদের এই রিফ্র্যাকশনটা মানে কনসেপচুয়ালি পড়াতে চেষ্টা করব দেখো কনসেপচুয়ালি পড়াতে চেষ্টা করব আচ্ছা রিফ্র্যাকশন মানে হচ্ছে একটা লাইট রে একটা মিডিয়ামে যে রকম বিহেভ করে ও যদি মিডিয়ামটা চেঞ্জ করে তাহলে একটু ডিফারেন্টলি বিহেভ করে কি বললাম একটা লাইট রে একটা মিডিয়ামে যেরকম বিহেভ করে আর একটা মিডিয়ামে ডিফারেন্টলি বিহেভ করে এই রিফ্র্যাকশন নিয়ে অনেক কিছু করা যায় আমাদের যেটুকু লাগবে আমি সেটুকু করব প্রথমে আমি একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে তোমাদের বোঝাতে চাইছি একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে আচ্ছা বলো তো এখন কি গড়িয়া চেহারা দেখেছ আজকাল গড়িয়া আটের পুজোর বাজার কি ভিড় হচ্ছে দেখেছো ওকে এবার তুমি আ ওই বাসন্তীদেবী কলেজের ওই যে যে গলিটাজ মানে যে দুপাশে হকার রয়েছে মানে একদিকে দোকান আর একদিকে হকার ওর মাঝখান দিয়ে তুমি যেতে চাইছো আচ্ছা বলো তো এখন ওর মধ্যে দিয়ে যাওয়া ইজি না ডিফিকাল্টিক আর তুমি কিন্তু যেতেই পারবে না তুমি একে স্বরাচ্ছ ওকে সরাচ্ছ এই দিক থেকে চলে আসছে তোমাকে একশো মানে ওখান থেকে যদি তোমাকে একশো মিটার যেতে হয় তোমার দশ মিনিট লেগে যাবে আমি কি বোঝাতে পারছি এবার বলো এবার বলো তো যদি ওখানে লোকজন না থাকে পুজো শেষ হয়ে গেছে জাস্ট পুজো শেষ হয়েছে যে যার মতো বাড়িতে রয়েছে ওই জায়গাগুলো একদম শুনশান হয়ে থাকে দুপুর বেলা তখন তোমার ওই একশো মিটার যেতে কতক্ষণ লাগবে বলো একশো মিটার যেতে টাইম লাগবে বলো খুব কম টাইম লাগবে তার মানে একটা জিনিসটি বুঝতে পারছো আমি যদি গড়িয়াহাটের ওই পোর্শনটাকে মিডিয়াম হিসেবে কনসিডার করি মিডিয়াম হিসেবে তাহলে মিডিয়ামের মধ্যে যদি পার্টিকেল গুলো থাকে মানে মানুষগুলোকে যদি পার্টিকেল ধরো সেই পার্টিকেল গুলো তোমার মুভমেন্টটাকে বাধা দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে দিচ্ছে যদি পার্টিকেল না থাকে তাহলে তুমি তো দৌড়ে দৌড়ে যেতে পারবে পারবে কি পারবে না আর যদি মানে মানুষ থাকে তাহলে তুমি দৌড়ে কি তুমি হাঁটতেই পারবে না সেম কনসেপ্ট রিফ্র্যাকশনের জন্য হচ্ছে সেইম কনসেপ্ট রিফ্র্যাকশনের জন্য হচ্ছে ভেবে দেখো মিডিয়াম 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 আমি বলতে বোঝাচ্ছি মিডিয়াম আমি বলতে বোঝাচ্ছি যার মাধ্যমে লাইট পাস করতে পারে এবার তুমি বলবে দাদা জলের মধ্যে দিও লাইট পাস করতে পারে সেটাও একটা মিডিয়াম ভ্যাকুয়ামের মধ্যে দিও লাইট পাস করতে পারে সেটাও একটা মিডিয়াম আবার তেলের মধ্যে দিও লাইট পাস করতে পারে অয়েল সেটাও একটা মিডিয়াম এবার দেখো লাইট যে পাস করে সেখানে তো লাইট রেটা পাস করে তাই না এই যে লাইট রেটা যদি পাস করে মন দিয়ে ভাবো লাইট রেটা যদি পাস করে সেই লাইট রেটা বেসিক্যালি কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তাহলে সেই ওয়েভটা যখন পাস করবে তখন নিশ্চয়ই মিডিয়ামের পার্টিকেলগুলো গুলো ওকে কি করবে অপোজ করবে করবে কি করবে না হ্যাঁ স্যার এবার শোনো যদি ভ্যাকিউমের মধ্যে হয় মাই ডিয়ার পুরো ভ্যাকিউম ভ্যাকিউমের মধ্যে হয় তাহলে বলো তো ওখানে কি এয়ার পার্টিকেল আছে তাহলে বলো তো তার মধ্যে দিয়ে লাইট যত সহজে পাস করতে পারবে জলের মধ্যে দিয়ে কি তত সহজে পাস করতে পারবে না স্যার বুঝতে পারছো আমি কি বললাম মানে আমি বলতে চাইছি ধরো জলের মধ্যে লাইটের ভেলোসিটি ভি আমি কি বললাম আমি বললাম জলের জলের মধ্যে দিয়ে লাইটের ভেলোসিটি ভি আর ভ্যাকিউমের মধ্যে ভ্যাকিউমের মধ্যে লাইটের ভেলোসিটি সি কি আমরা জানি না সি থ্রি ইন্টু মিটার পার সেকেন্ড আমরা জানি কি জানি না এবার যেটা বলবো শোনো বলো তো ভেলোসিটি লাইটের ভেলোসিটি জলের মধ্যে ভি লাইটের ভেলোসিটি ভ্যাকিউমের মধ্যে

লাইটের ভেলোসিটি মিউ টাইমস ছোট তার মানে সেটাই তো জলের মধ্যে লাইটের ভেলোসিটি কি তাই না তাহলে আমি এই দুটোকে যদি ইকুয়েট করি তাহলে এবার তোমরা আমাকে বলো সিটা কি স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম টি স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম ভেরি গুড স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম বিটা কি স্পিড অফ লাইট ইন ওয়াটার ওয়াটার এবার ওয়াটারে লাইটের স্পিড কমবে না বাড়বে কমবে কমবে কত টাইমস কমেছে এইবার বলো এই যে মিউ টাইমস কমেছে এইটা কার প্রপার্টি এটা কার প্রপার্টি এটা ওয়াটারের প্রপার্টি আমি উল্টো ভাবে বলতে পারি এটা মিডিয়ামের প্রপার্টি হ্যালো রাইট আচ্ছা বলো এটা যদি মিডিয়ামের প্রপার্টি হয় তাহলে এইটার একটা নাম আছে এইটাকে বলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তাহলে এবার তোমরা একটা কথা বলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে সেই কোয়ান্টিটি যে কোয়ান্টিটিতে লাইটের ভেলোসিটিটা একটা মিডিয়ামে ডিক্রিজ করে কত টাইম ডিক্রিস করে এবং সেটা মিডিয়াম টু মিডিয়াম ভ্যারি করবে করবে কি করবে না বলো মিডিয়াম টু মিডিয়াম ভ্যারি করবে যদি মিডিয়াম টু মিডিয়াম ভ্যারি করে তাহলে মিউটা কার প্রপার্টি মিডিয়ামের প্রপার্টি তাহলে এইটাকে বলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি বললাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এইবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর বেসিক বুঝতে পারলে যত টাইমস কমায় যত টাইমস কমায় ফিজিক্যালি ভাবো ফিজিক্যালি ভাবো যে ডিফারেন্ট মিডিয়ামে লাইটটাকে ডিফারেন্ট ভেলোসিটিতে মুভ করতে হবে তার মানে ডিফারেন্ট টা লাইটকে ডিফারেন্টলি অপোজ করছে এই যে অপোজ করছে এই কনসেপ্টটা থেকেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কনসেপ্ট আসছে

দেখো 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 ডিভাইডেড বাই ভি টু কি তার মানে এইখান থেকে আমি এই জিনিসটা কনক্লুড করতে পারি বন্ধুগণ প্রায় এইটার কি বলতো

তাহলে এবার বল আমি যদি বলি অপটিক্যালি ডেন্সার মিডিয়াম অপটিক্যালি ডেন্সার মিডিয়াম তাহলে অপটিক্যালি ডেন্সার মিডিয়ামে ভেলোসিটি কমে না বাড়ে আরে কমে কমে পর ভেলোসিটি কমে আরে ভাই ডেন্সার মিডিয়াম মানে কি যেখানে অনেক বেশি পার্টিকেল তুমি গোরিয়াটে এখন যাও রাত 8টার সময় পূজর বাজারে তুমি বেরো মানে দৌ বানে ঢুকতেই পারবে না আমি কি বোঝাতে পারছি তাহলে বলো অপটিক্যালি ডেন্সার মিডিয়াম সেখানে ভেলোসিটি বড় হওয়ার কথা না ছোট হওয়ার কথা ছোট তাহলে যদি অপটিক্যালি ডেন্সার মিডিয়ামে ভেলোসিটি ছোট হয় তাহলে মিউ কি হবে বড় হবে বড় হবে তার মানে মিউ যদি বড় হয় তাহলে সেটা অপটিক্যালি ডেন্সার না অপটিক্যালি রেয়ার মিডিয়াম মিউ বড় হলে অপটিক্যালি মিডিয়াম কেন বুঝলাম না দেখো মিউ বড় যদি হয় মিউ যদি বড় হয় তাহলে ভেলোসিটি কমবে হ্যাঁ তো ভেলোসিটি কার মধ্যে কার মধ্যে ভেলোসিটি তোমার কম তাহলে মিউ বড় হলে সেটা কি অপটিক্যালি ডেন্সার না অপটিক্যালি রেয়ার আর অপটিক্যালি ডেন্সার আমি কি বোঝাতে পারছি বলো তাহলে এবার তোমরা আমাকে একটা কথা বলো ধরো এইখানে দুটো মিডিয়াম আছে দুটো মিডিয়াম তোমরা আমাকে বলো এবার এই মিডিয়াম থেকে এই মিডিয়ামে গেছে যদি এই মিডিয়াম থেকে এই মিডিয়ামে গেলে ভেলোসিটি ডিক্রিজ করে

বল অপটিক্যালি অপটিক্যালি ডেন্সার অর অপটিক্যালি রিয়ারার মিডিয়াম সিম্পল যার মধ্যে ভেলোসিটি বাড়বে যার মধ্যে ভেলোসিটি বেশি হবে যার মধ্যে ভেলোসিটি বেশি হবে সেটা অপটিক্যালি রিয়ারার যার মধ্যে ভেলোসিটি কম হবে সেটা অপটিক্যালি ডেন্সার ক্লিয়ার একদম সিম্পল ওয়েতে সিম্পল ওয়েতে কোনো বড় ফর্মুলা নয় জাস্ট প্র্যাকটিক্যালি কয়েকটা মানে কয়েকটা জিনিস দিয়ে বোঝা আমরা কি এটা বুঝতে পেরেছি বলো গুড এইটুকু যদি আমরা বুঝে থাকি এবার একটা কথা বলি এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিয়ে আমি খুব বেশি আর কথা বলবো না কেন বলবো না এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অন্য অনেক অনেকভাবেই ডিফাইন করা যায় মানে এর অনেক ভাগ আছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর আবার ডেফিনেশন ফেফিনেশন আছে রিলেশন আছে আমাদের লাগবে না আমাদের লাগবে না ঠিক আমাদের লাগবে না ওকে মানে এটা দুটো মিডিয়ামের রেসপেক্টে ডিফারেন্ট ডিফাইন করা যায় ভ্যাকিউমের রেসপেক্টে ডিফাইন করা যায় এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে জাস্ট এইটা আমাদের লাগবে না আমাদের শুধু মিউটা লাগবে দেখো মিউটা লাগবে মিউটা আমরা বলছি ওই মিডিয়ামের প্রপার্টি আর তাকে বলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এইটুকুই দেখো এইটুকুই আমাদের কাজে লাগবে ওকে দেখো এইটুকুই আমাদের কাজে লাগবে আচ্ছা আমাদের আজকের টপিক দেখো আজকে আমাদের টপিক রিফ্র্যাকশন আচ্ছা দেখো এই রিফ্র্যাকশন এটা একটা আবার বলছি এই রিফ্র্যাকশন এটা একটা অপটিক্যাল ফেনামেনা রাইট দেখো এটা একটা অপটিক্যাল ফেনামেনা আচ্ছা এই রিফ্র্যাকশানে কি ঘটনাটা ঘটে সেইটা আমি তোমাদের একটু বলি দেখো আগে বলে যে প্র্যাকটিক্যালি কি ঘটনাটা ঘটে তারপরে আমরা এক্সপ্লেইন করব আর সত্যি কথা বলতে এর পিওর এক্সপ্লেনেশনটা যদি আমরা চাই তাহলে আমাদের ওয়েভ অপটিক্স এর সাহায্য নিতে হবে ওয়েভ অপটিক্স দিয়েই এই পাথটা কেন বেঁকে যায় সেইটা এক্সপ্লেন করা যায় আর একটা ভাবেও করা যায় সেটা ফার্মার্স লিস্ট টাইমের প্রিন্সিপাল দিয়ে করা যায় ঠিক আছে আমাদের যেটুকু লাগবে আমি সেটুকু বলবো দেখো প্রথমে আমরা রিফ্র্যাকশনের কথা বলছি তোমরা এটাকে ডেফিনেশনও বলতে পারো প্রপার্টিসও বলতে পারো ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারো কি বলছে ঘটনাটা ঘটনাটা বলছে লাইট সাফার্স দেখো লাইট সাফার্স চেঞ্জ ইন স্পিড এট দা ইন্টারফেস অফ টু মিডিয়াম এই যে এক্ষুনি যেটা বললাম যদি একটা রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যায় তাহলে পার্টিকেলের ভেলোসিটি চেঞ্জ হয় কি হয় না হয় দেখো পার্টিকুলার ভেলোসিটি চেঞ্জ হয় কি হয় না হয় আমি সেইটাকেই বলছি সেইটাকেই বলছি লাইট সাফার্স কি বললাম লাইট সাফার্স বলো লাইট সাফার্স চেঞ্জ ইন স্পিড এট দ্য ইন্টারফেস অফ টু মিডিয়াম এটা ফার্স্ট পয়েন্ট ইউ ক্যান রাইট ইট ডাউন অর ইউ ক্যান নোট ইট ডাউন লেটার অন ওকে ইউ ক্যান নোট ইট ডাউন লেটার অন ওকে নেক্সট নেক্সট মন দিয়ে শোনো ইফ লাইট লাইট দেখো ইফ লাইট ইনসিডেন্ট অবলিকলি কি বললাম ইফ লাইট ইনসিডেন্ট অবলিকলি দেন দ্য লাইট রে বেন্স কোথায় ইনসিডেন্ট করছে অবলিকলি বলো কোথায় ইনসিডেন্ট করছে অবলিকলি বলো সারফেসে ইন্টারফেসে ইন্টারফেসে ভেরি গুড ইন্টারফেসে আমি ড্র করবো ডোন্ট ওয়ারি একদম পুরো মানে বুঝিয়ে বুঝিয়ে করাবো আগে বলো এখনো পর্যন্ত যা বলেছি বুঝতে পেরেছো কিনা লাইট দুটো সারফেসের ইন্টারফেসে যদি এসে পড়ে তাহলে ওর মধ্যে একটা স্পিডে চেঞ্জ হয় সেকেন্ড লাইট যদি দুটো ইন্টারফেসে এসে ইনসিডেন্ট করে তাহলে তাহলে লাইট রে বেন্ড করে লাইট রে বেন্ড করে এই যে বেন্ড করে অবলিকলি অবলিকলি বেন্ড করে আর যদি বেন্ড না করে আচ্ছা বেন্ড করে বেন্ড করে এটা রিফ্র্যাকশনের রেজাল্ট রিফ্র্যাকশন হলে এই জিনিসটা হয় কেন হয় তার ডিটেলে আমি কিন্তু যাচ্ছি না কেন হয় কি বললাম বলতো কেন হয় আমরা কিন্তু এখানে বলছি কি হয় রিফ্র্যাকশনে কেন হয় সেটাকে এক্সপ্লেন করার জন্য আমাকে ওয়েব অপটিক্সের সাহায্য লাগবে তোমরা আমাকে ডেফিনেটলি কোশ্চেন করতে পারো কেন বাগবে ঠিক দেখো সেটা

এইটা একটা ইন্টারফেস ঠিক এবার এখানে ব্যাটা এসে এইভাবে পড়েছে লাইট রে ধরো এর এখানে স্পিড হচ্ছে ভি এটা মিডিয়াম ওয়ান এখানে নিউ আর এটা মিডিয়াম টু এটা সেকেন্ড মিডিয়াম যদি হ্যাঁ বলো স্যার স্যার বলছি যখন একটা লাইট রে যখন মানে পারপেনডিকুলারলি একটা গ্লাস ল্যাবের উপরে পড়ে তখন সে মানে বাঁকে না হ্যাঁ সেটাই তো ওটাই তো বলছি দিয়ার যে এখানে কেন বাঁকছে না সেটা নিয়ে আমরা ডিসকাস করছি না আমরা এখানে রেজাল্টটা নিয়ে ডিসকাস করছি ওকে কেন বাঁকছে না সেটার জন্য আমাদের ওয়েভ অপটিক্সের ফান্ড লাগবে ওয়েভ অপটিক্স মানে ওখানে ওয়েভ ফ্রন্ট বলে একটা কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা লাগবে সেটা না হলে এটা এক্সপ্লেইন করা যাবে না এই যে আমরা মনে আছে রিফ্লেকশনে i r করেছিলাম করেছিলাম হ্যাঁ স্যার ওটা কিন্তু প্রুফ না আমরা যেটা করেছি ওটা প্রুফ না ওটা স্টেটমেন্ট ল কিন্তু ওর প্রুফ করা যায় ওয়েব অপটিক্স দিয়ে কেন ইকুয়াল টু আই ইকুয়াল টু আরই হবে আই ইকুয়াল টু টু আরও তো হতে পারতো পারতো কি না তো সেই এইগুলোর প্রুফ ওয়েব অপটিক্স দিয়ে করানো হয় যেটা তোমাদের টুয়েলভে আছে আচ্ছা যাই হোক যেটা বলছিলে দেখো দুটো যদি ডিফারেন্ট মিডিয়াম হয় মন দিয়ে শোনো তাহলে এই লাইট রেটা এখানে ভি ওয়ানে যাচ্ছে আর এ এখানে ভি টুতে যেতে পারতো পারতো কি না একই একই স্ট্রেট বরাবর যেতে পারত কিন্তু যায় যায় না না কিন্তু যখনই ও অন্য কোন ইন্টারফেসে পড়ে তখন ও এটা বেঁকে যায় যদি এটা মিডিয়াম হয় তাহলে দেখো এটা যদি রেয়ার আর দুইটা যদি ডেন্সার মিডিয়াম হয় মিউ টু গ্রেটার দেন মিউ ওয়ান যদি হয় তাহলে এই লাইট রেটা এটা নর্মালের দিকে বেঁকে যায় নর্মালের দিকে বেঁকে যায় এটা আমি তোমাদের রিফ্লেকশন এই রিফ্র্যাকশনের রেজাল্ট গুলো বলছি কজ বলছি না এফেক্টটা বলছি রিফ্র্যাকশন হলে কি হয় তাহলে রিফ্র্যাকশন হলে দুটো জিনিস হয় কি হয় স্পিডে চেঞ্জ হয় আর কি হয় লাইট রে বেঁকে যায় যদি অবলিকলি পড়ে আর একটা জিনিস হয় যদি লাইট রে পারপেন্ডিকুলার পড়ে কি বললাম বলো যদি লাইট রে পারপেন্ডিকুলার পড়ে তাহলে লাইট রে কিন্তু বেঁকে যায় না আমি কি বলছি তাহলে তো লাইট রে ওর পাতটাকেই ফলো করে অরিজিনাল পাত দিয়ে বেরিয়ে যায় কারেক্ট অরিজিনাল পাতকেই ফলো করে যদি পারপেন্ডিকুলার পড়ে এই তিনটে পয়েন্ট তোমরা লিখে রাখবে এটা হচ্ছে রিফ্র্যাকশনের ফেনামেনা রিফ্র্যাকশনের যদি ডেফিনেশন বলে যে কি হয় না হয় এই তিনটে পয়েন্টকে তোমরা নিজের ভাষায় লিখলেই হবে দেখো এই তিনটে পয়েন্টকে নিজের ভাষায় লিখলেই হবে থার্ড পয়েন্ট আরেকবার বলবেন হ্যাঁ নো চেঞ্জ ইন দ্য পাথ ইফ লাইট ফলস পারপেন্ডিকুলারলি নো চেঞ্জ ইন the path. আচ্ছা স্যার নর্মালি লাইট নিজের পাথ কেন করেন ওটাই তো বলছি আর ওটা এখানে এক্সপ্লেন করা যাবে না ওটা আমাদেরকে আহ অপটিক্স দিয়েই এক্সপ্লেন করতে হবে ওয়েব অপটিক্স

যার ফার্স্ট মিডিয়ামে ভার্টিকাল ডিসপ্লেসমেন্ট যা সেকেন্ড মিডিয়ামে আর ভার্টিকাল ডিসপ্লেসমেন্ট সে আচ্ছা হ্যাঁ তাহলে স্যার তাহলে টাইমটা আলাদা নেবে কারণ দুটোতে স্পিড আলাদা রাইট সেই জন্য স্যার সেই জন্য যে লাইটটা বেন্ড হচ্ছে আমরা এটাকে বলতে পারি এরকম ভাবে হ্যাঁ বলতে পারো একদম তুমি বলতে পারো ইনফ্যাক্ট এই যে তুমি যেটা বললে না এইটাই ওয়েভ ফ্রন্টের কনসেপ্ট সোহন তুমি একদম ঠিক বলেছ আই এম এক্সট্রিমলি হ্যাপি উইথ ইউর আনসার একদম তুমি একদম ঠিক বলেছ ওকে আচ্ছা চলো এবার আমরা রিফ্র্যাকশনের মধ্যে ঢুকে যাই দেখো দেখো রিফ্র্যাকশন হলে কি হয় এর কি কি লটা আছে এবার আমরা সেইগুলো নিয়ে ডিসকাস করব দেখো সেটা হচ্ছে আমি এইখানে ধরো এইরকম একটা গ্লাস স্ল্যাব আছে ও হ্যাঁ থ্রি ডি ডায়াগ্রাম ড্র করতে চাই যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো দেখো একটা গ্লাস স্ল্যাব আছে ঠিক এবার লাইট যদি এসে এর ওপর পড়ে এইভাবে কোথায় পড়েছে এইভাবে পড়েছে বুঝতে পারছ দেখো এইভাবে এসে পড়েছে তখন আমি যদি এইখানে একটা প্লেন তৈরি এই তোমরা বুঝতে পারছো প্লেনটা দেখো এইখানে একটা প্লেন ভেতরে হ্যাঁ স্যার তখন এই পয়েন্টে যদি আমি একটা নর্মাল ড্র করি নর্মাল তাহলে এই লাইট রেটা দেখো আচ্ছা এই ওপরের মিডিয়ামটা আমি বলছি মিউ ওয়ান এই গ্লাস মিডিয়ামটা বা এই যে স্ল্যাব নিয়েছি এর মিডিয়াম আমি এবং আমি যদি এটা স্পেসিফাই করে দিই মিউ দেখো এটা আমি স্পেসিফাই করে দিই মিউ টু গ্রেটার দেন মিউ ওয়ান এটা মানে কি বলতো এটা মানে হচ্ছে দুইটা সেকেন্ড মিডিয়ামটা কি মিডিয়াম ডেন্সার মিডিয়াম সেকেন্ড মিডিয়ামটা কি মিডিয়াম ডেন্সার মিডিয়াম ফার্স্ট মিডিয়ামটা রেয়ার আর মিডিয়াম এবারে এখানে আমরা একটা কথা বা সেন্টেন্স বলবো যদি লাইট রে রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামের দিকে ঢোকে তাহলে লাইট রে নর্মালের দিকে বেঁকে যায় নর্মালের দিকে দেখো নর্মালের দিকে নর্মালের দিকে এইটা নর্মাল যদি না বাঁকতো তাহলে ও এই বরাবর যেত যেহেতু বেঁকে যাচ্ছে তাহলে এই বরাবর যাচ্ছে তোমরা বুঝতে স্যার স্যার আপনি আরেকবার এটা একটু করতে পারবেন করবো ধরো এইখানে মিউ ওয়ান আর মিউ টু মিউ ওয়ান ছোট এই যে বলে দিয়েছে মিউ টু বড় তাহলে মন দিয়ে শোনো এইটা রেয়ার আর মিডিয়াম এইটা ডেন্সার মিডিয়াম দেখো এইটা রেয়ার আর মিডিয়াম এইটা ডেন্সার মিডিয়াম এইখানে দেখো এইখানে তোমরা কি বুঝতে পারছো এইখানে এইরকম একটা ইয়ে মানে প্লেন রয়েছে দেখো এরকম একটা প্লেন রয়েছে বুঝতে পারছো এই প্লেনটা এখানে এরকম একটা প্লেন রয়েছে বুঝতে পারছো তো এই প্লেনটা হ্যালো এবং হ্যাঁ স্যার লাইটটা যদি এইভাবে পড়ে এইটা আমার ইনসিডেন্ট রে এই আর নিচে এই 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 যে মানে এই লাইনের ওপরে আর নিচে মিডিয়াম যদি ডিফারেন্ট মিডিয়াম হয় তাহলে ওর স্পিডে একটা চেঞ্জ হবে বিকজ অব দা চেঞ্জ ইন স্পিড ওর পাথটা বেঁকে যাবে কোন দিকে বাঁকবে যদি মিউ টু মিউ টু উ টু মিউ যদি ডেন্সার মিডিয়াম হয় তাহলে লাইট রেটা নর্মালের দিকে বেঁকে যাবে নর্মালের দিকে বেঁকে যাবে নর্মালের দিকে বুঝতে পারছো নর্মালের দিকে বেঁকে যাবে আর যদি সেকেন্ড মিডিয়ামটা রেয়ার মিডিয়াম হয় তাহলে নর্মাল থেকে দূরে বেঁকে যাবে যেটা বলছিলাম যদিও না বাঁকতো তাহলে ও দেখো যদি ও না বাঁকতো তাহলে ও এই লাইন বরাবর যেত কি যেত না এই যে একদম সোজা যেত কিন্তু যায়নি ও এই লাইন মানে বেঁকে গেছে এইভাবে গেছে তোমরা কি বুঝতে পারছো ডায়াগ্রামটা আচ্ছা এটা স্পিড চেঞ্জের জন্যই হচ্ছে যখন কমে যাচ্ছে তখন ওটা নর্মালের দিকে স্পিড যখন বেড়ে যাচ্ছে থেকে সরে যাচ্ছে ইউ আর রাইট একদম ঠিক বলেছো ডিয়া একদম ঠিক বলেছো আচ্ছা এবার তোমাদের একটা কথা বলি এইটা রিফ ইনসিডেন্ট রে বলতো এই রেটাকে আমি কি বলবো রে এবার একটা কথা শোনো তোমরা কি বুঝতে পারছো এইখানে আমি একটা নর্মাল টেনেছি এইখানে এইটা দেখো এইখানে একটা নর্মাল টেনেছি কি এই নর্মালটাকে আমি এন বলছি এবং মন দিয়ে শোনো এই যে ইনসিডেন্ট রে নর্মাল আর এই রিফ্র্যাক্টেড রে ভেবে দেখো ওরা এইখানে একটা প্লেনের ওপর রয়েছে না কি দেখো এই প্লেনটার রয়েছে না হ্যালো রাইট এইটা হচ্ছে রিফ্র্যাকশনের ফাস্ট ফার্স্ট এইটা হচ্ছে ফাস্ট ল ফার্স্ট ল কি বলছে ইনসিডেন্ট রে নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইন্টারফেস অ্যান্ড রিফ্র্যাক্টেড রে লাই ইন দা সেম প্লেন মানে এরকম যদি একটা প্লেন হয় ওই প্লেনেই লাই করবে তোমরা কি থ্রি ডায়াগ্রাম থেকে তার একটা পাচ্ছ আমি ড্র করার চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য দেখো হ্যালো বুঝতে পারছো ওকে আচ্ছা এবার আমরা দুটো অ্যাঙ্গেলের কথা বলবো এইখানে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করেছে এইখানে সেইটাকে আমি বলছি আই ইনসিডেন্স অ্যাঙ্গেল আর মন দিয়ে দেখো এই ইনসিডেন্স অ্যাঙ্গেল বলো দেখো এই ইনসিডেন্স অ্যাঙ্গেল বলো বা রিফ্লেকশনে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বলো রিফ্লেকশন রিফ্লেকশনে সবগুলো কার সাথে কার রেসপেক্টে মেজার করা হয়েছিল মনে পড়ে নর্মালের রেসপেক্টে তাহলে বলো তো এখানেও তো ও নর্মাল রেসপেক্টেই মেজার করব করব কি করব না এইটা নর্মাল হলে তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলে আর কি বলে এই অ্যাঙ্গেলটাকে বলে আর তোমরা কি বুঝতে পারছো বলো আচ্ছা তাহলে আমি ফার্স্ট ল কি বললাম ফার্স্ট ল বললাম ইনসিডেন্ট রে নর্মাল আর রিফ্র্যাক্টেড রে এই তিনটে সেম প্লেনে লাই করে এটা হচ্ছে ফার্স্ট ল সেকেন্ড ল বলছে ইম্পর্টেন্ট সেকেন্ড ল সেকেন্ড ল বলছে দেখো সেকেন্ড ল বলছে আমি এই পাশে লিখে দিচ্ছি সেকেন্ড ল সেকেন্ড ল এটা কিন্তু ল ল ল এর কিন্তু কোন প্রুফ থাকে না ল মানে একটা স্টেটমেন্ট এই লটাকে বলে স্নেলস ল স্নেলস ল হচ্ছে রিফ্ল্যাকশন এর সেকেন্ড ল সেকেন্ড ল কি বলছে

ইলেভেন টুয়েলভে উঠলে এই লগুলো আমাদের প্রুফ করতে হবে ওকে এখানে আমরা প্রুফ করছি না আমরা জাস্ট রেজাল্ট গুলো বলছি ওকে দেখো এই পর্যন্ত তোমাদের মধ্যে কোনো ডাউট আছে কিনা এই পর্যন্ত তোমাদের মধ্যে কোনো ডাউট আছে কিনা তার মানে দুটো ল মনে থাকবে স্পেশালি নিচের লটা স্পেশালি নিচের লটা দেখো যে মিডিয়ামে আই সেই মিডিয়ামে মিউ ওয়ান তাহলে মিউ ওয়ান এর সাথে সাইন আই গুণ করলাম বুঝতে পেরেছ হ্যালো 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 এটা মনে রাখবে কিভাবে দেখো এটা মনে রাখবে কিভাবে বুঝেছি এই মনে রাখবে কিভাবে হ্যাঁ বলো মনে রাখবে দেখো এই মিডিয়াম মিউ ওয়ান মিডিয়ামে আই না বলো মিউ ওয়ান মিডিয়ামে আই না মিউ ওয়ান মিডিয়ামে তাহলে মিউ ওয়ান ইন্টু সাইন আই এইটা কোন মিডিয়ামে সেকেন্ড মিডিয়ামে তার রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কত মিউ টু সেখানে আর তাহলে মিউ টু ইন্টু সাইন আর দেখো বুঝতে পেরেছো কি না হ্যালো ওকে তাহলে এই দুটো ল আমরা রিফ্র্যাকশন সম্বন্ধে জানলাম আচ্ছা রিফ্র্যাকশন সম্বন্ধে যদি জানি ওকে হুম একটা ভালো প্রবলেম দেব তার আগে হ্যাঁ কোথায় গেল হম দেখো ডেভিয়েশন ডেভিয়েশন সত্যি কথা বলতে দেখো সত্যি কথা বলতে ডেভিয়েশনটা কিন্তু কম্পারেটিভলি ইজি একটা টপিক কি বলছে তোমরা আরামসে এটাকে কনক্লুড করতে পারবে দেখো একটা রে এইভাবে আসছিল কি বললাম একটা রে এইভাবে আসছিল ভেরি ইম্পর্টেন্ট এইটা মিউ ওয়ান এইটা মিউ টু আচ্ছা ডেটা নিয়েই কাজ কারবার করি ডেটা নিয়েই কাজ কারবার করি মিউ ওয়ান বলেছে ওয়ান আর মিউ টু বলেছে রুট থ্রি এই অ্যাঙ্গেলটা সিক্সটি ডিগ্রি সরি এই অ্যাঙ্গেলটা সিক্সটি ডিগ্রি আমাকে বার করতে বলেছে এখানে ডেভিয়েশন কত আমাকে বার করতে বলেছে এখানে ডেভিয়েশন কত খুব ইজি একটা টপিক দেখো বলতো যদি এখানে এই ইন্টারফেসটা না থাকতো তাহলে এই রেটা এইভাবে বেরিয়ে যেত তাহলে এই অ্যাঙ্গেলটা কত হতো এই হত এইটা থার্টি ডিগ্রি হতো কি হতো না এই মাস্টার পাগল হয়ে গেছে সিক্সটি ডিগ্রি হতো কি হতো না

এই অ্যাঙ্গেলটা কত থার্টি ডিগ্রি তোমরা কি আমার কথা বুঝতে পারছো এই অ্যাঙ্গেলটা আচ্ছা আপ শুনো আমরা যখন আমরা যখন ডেভিয়েশন ক্যালকুলেট করি তখন তখন অরিজিনাল পাথ থেকে মানে অরিজিনাল পাথ থেকে অ্যাকচুয়াল পাথের দিকে আসি এইটা ওর অরিজিনাল পাথ আর এইটা ওর অ্যাকচুয়াল পাথ তার মানে ভেবে বলতো এখন এইটুকু ডেভিয়েশন না দেখো এইটুকু কত ডিগ্রি থার্টি ডিগ্রি ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ সবাস ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ একদম পারফেক্ট একদম পারফেক্ট ইজি একটা প্রবলেম দিয়ে আমরা করলাম ইজি একটা প্রবলেম দিয়ে আমরা করলাম ওকে আচ্ছা একটা ভালো প্রবলেম দেবো চলো তো দেখি চলো তো এই ভালো প্রবলেমটা আমরা ট্রাই করি দেখো এইখানে প্রবলেমটা দেখো প্রবলেমটা বলেছে যে এই দেখতে পাচ্ছ তো প্রবলেমটা হ্যাঁ স্যার প্রবলেমটা বলেছে

এইখানে এইরকম একটা রে এসে পড়েছে ডিগ্রিতে দেখো এইখানে একটা রে এসে পড়েছে ওকে তাহলে আমাকে এই প্রবলেমটা অ্যানালাইজ করতে বলেছে দেখো এইখানে সিক্সটি ডিগ্রিতে এসে রে পড়েছে এই প্রবলেমটা অ্যানালাইজ করতে বলেছে কি অ্যানালাইজ করতে বলেছে করতে বলেছে অ্যানালাইজ করতে বলেছে হ্যাঁ দেখো এখানে অ্যানালাইজ করতে বলেছে যে এই রেটা আবার এই মিডিয়াম মানে সার্কুলার মিডিয়াম থেকে যখন বেরিয়ে যাবে তখন কত অ্যাঙ্গেল করে বেরিয়ে যাবে ভেরি গুড কে করলে এটা ভেরি অর্ক তো আচ্ছা 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 আবু আমি বুঝতে পারেন রিয়ার ভেরি গুড ও একদম ঠিক বলেছে সিক্সটি ডিগ্রি করে বেরিয়ে যাবে তোমরা একবার একটু ট্রাই করবে কিভাবে বা কোন দিক দিয়ে বেরোবে একদম হ্যাঁ স্যার ডেবিট করবে এই তো দেখো এইখানে একটা স্পিয়ার আছে স্পিয়ার ঠিক এবার বাইরেটা ওয়ান নিউ ভেতরটা রুট থ্রি ঠিক এইখানে ডিগ্রি করে একটা ইনসিডেন্ট ইনসিডেন্ট অ্যাঙ্গেল মানে রে পড়েছে সিক্সটি ডিগ্রি করে সিক্সটি ডিগ্রি করে তাহলে এইটা থেকে এই সিয়ার থেকে যখন বেরিয়ে যাবে তখন কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে এবং শুধু কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে না এবং আমাকে এটাও বার করতে বলেছে যে প্রতিটা সারফেসে মানে প্রতিটা প্রতিটা কত ডেভিয়েশন হবে সেটাও ক্যালকুলেট করতে বলেছে কি হবে কি হবে বলো হবে কি না জিরো কোনটা হবে জিরো কোনটা হবে ডিয়ান সেন্ট ডিভিয়েশনটা না জিরো ডিভিয়েশন আহ ফাইন দা এখানে না সেইভাবে কল ক্যালকুলেট করা নেই চলো আমি করব তারপরে দেখো ওকে আচ্ছা দেখো চলো প্রবলেমটা একবার ট্রাই করি দেখো রিফ্র্যাকশন বা রিফ্লেকশন যখন হবে দেখো রিফ্র্যাকশন বা রিফ্লেকশন যখন হবে তখন আমরা যে পয়েন্টে ইনসিডেন্ট হয়েছে না সেই পয়েন্টে আমাকে নর্মাল ড্র করতে হবে শুধু নর্মাল ড্র করলেই চলবে না দেখো সেই সার্ফেস সেই পয়েন্টে আমাকে আগে ট্যানজেন্ট ড্র করতে হবে নইলে আমি নর্মাল পাবো কি করে একদম ইজি ওয়েতে করাচ্ছি তাহলে তোমরা সবাই আমাকে বলো তো এই পয়েন্টে যদি ও ইনসিডেন্ট করে আচ্ছা এদিক থেকে দেখা যাচ্ছে না আমাকে এদিক থেকে দেখা যাচ্ছে এই পয়েন্টে যদি ইনসিডেন্ট করে ঠিক এইটা সেন্টার আমি এই সেন্টারের সাথে যদি এইটাকে জুড়ে দিই তাহলে বলো তো এইখানে যে লাইনটা এইটা কি ট্যানজেন্ট না আরে বাবা এই পয়েন্টে ট্যানজেন্ট তার মানে এই পয়েন্টে ট্যানজেন্ট মানে এখন এই রেটা এই লাইনটাকে ইন্টারফেস হিসেবে নেবে তাই তো হয়েছিল রিফ্লেকশনেও কি তাই হয়েছিল না রিফ্লেকশনে মনে আছে রিফ্লেকশনে যখন আমি বলেছিলাম যে সারফেসটা যদি এরকম টেনা হয় তাহলে একটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করবে সেই ট্যানজেন্টের উপরেই এসে মানে সেই ট্যানজেন্টটাকেই ও ইয়ে হিসেবে নেবে কি বলেছিলাম না ইয়েস স্যার এখানেও তাই হবে বলবো হ্যাঁ বলো স্যার এখানে কি লাস্টে যে ডিভিয়েশন করে বের হবে এটা 30 ডিগ্রি হচ্ছে সেটা আমি ক্যালকুলেট করে নিয়ে দিয়া একবার একটু দেখো ঠিক আছে আচ্ছা তোমরা সবাই যারা ট্রাই করছো আই এম রিয়েলি হ্যাপি তোমরা ট্রাই করছো ভেরি গুড আচ্ছা একটু ফাস্ট করছি 30 ডিগ্রি 30 ডিগ্রি মানে প্রথমে 30 ডিগ্রি হচ্ছে তারপরে আরেকবার ইনসিলেন্সের 30 ডিগ্রি আছে তারপর লাস্টে ফাইনাল রেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে বের হচ্ছে ভেরি গুড 6 ভেরি গুড ভেরি গুড আমাদের উঠাই বেরিয়েছে রোটেশন 60 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে ওকে ওকে ঠিক আছে আমি করি সবার জন্য তোমরা যারা করতে পেরেছো আই এম রিয়েলি হ্যাপি ভেরি গুড আচ্ছা ও বাবা সাতচল্লিশ হয়ে গেল কত কি করানো ছিল আজকে দেখো 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 সবাই দেখো আমি একদম স্নেলস ল লাগাবো স্নেলস ল আর জিওমেট্রি রে অপটিক্স এ রে অপটিক্স এ সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার জিওমেট্রির কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে বেসিক জিওমেট্রি এই বেসিক জিওমেট্রি থেকেই কিন্তু আমাদের জিনিসপত্রগুলো হবে যেমন আমি তোমাদের যদি এখানে এইটা বলতে চাই যে ফর্মুলা তো একটাই পেয়েছি কি পেয়েছি বলো মিউ সাইনাই সাইন আই ইকুয়াল টু মিউ টু সাইন কি এইটা পেয়েছি না এইটা দিয়েই আমাদের যা হওয়ার হবে দেখো একটু আগেই যেটা করলাম এক বড় না রুট থ্রি বড় রুট থ্রি থ্রি বড় রুট থ্রি যদি বড় হয় তাহলে সেটা ডেন্সার মিডিয়াম তাহলে ডেন্সার মিডিয়াম যদি হয় তাহলে সেখানে রেটা নর্মালের দিকে বেঁকে যাবে যাবে কি যাবে না এবার বলো যদি এখানে তোমার এই সিয়ারটা না থাকতো তাহলে এ ব্যাটা এরকম করে যেত কিন্তু এই স্পিয়ারটা আছে বলে এরকম বেঁকে যাবে 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 এবং গেছে 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 এবার বলো মিউ ওয়ান এই সারফেসে এটা আমি এক নাম্বার সার্ফেস বলছি এক নাম্বার সারফেসে মিউ ওয়ান কত ওয়ান সাইন

হ্যালো থার্টি ডিগ্রি এবার বলো এইটা দেখো এইটা অরিজিনাল পাথ মানে আর এইটা অ্যাকচুয়াল পাথ তাহলে বলো তো অরিজিনাল থেকে অ্যাকচুয়ালে যদি আসে এই থার্টি ডিগ্রিটা ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ বলো ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ আসছে সবার বলো আসছে সবার ওকে আপ শুনো এই পয়েন্টে আর এই সেন্টারকে আমি যদি জুড়ে দিই তাহলে এই পয়েন্টে আমার কি তৈরি হবে এই এই পয়েন্টে পয়েন্টে এইটা এইটা হচ্ছে হচ্ছে আমার আমার আর কি ঠিক না এবার তোমরা বলো এই অ্যাঙ্গেলটা যদি থার্টি হয় এইটা আর এইটা দুটোই রেডিয়াস না আরে বাবা এইটা তো এইটাও যদি রেডিয়াস হয় তাহলে এটাও রেডিয়াস তাহলে এটা কি ট্রাঙ্গেল তৈরি করছে আইসো কাবাস তাহলে এই অ্যাঙ্গেলটা থার্টি হলে এই অ্যাঙ্গেলটা কত হবে থার্টি হবে হবে কি হবে না এবার এবার এই রেটা এই রেটা কোন সারফেসে গিয়ে রিফ্র্যাক্ট করবে সেকেন্ড সারফেসে গিয়ে রিফ্র্যাক্ট করবে যদি সেকেন্ড সারফেসে গিয়ে রিফ্র্যাক্ট করে তাহলে তাহলে এই দু নাম্বার সারফেসের জন্য টু নাম্বার সারফেসের জন্য এইটা ফার্স্ট মিডিয়াম এটা সেকেন্ড মিডিয়াম তাহলে বলো তো সেকেন্ড মিডিয়ামটা রিয়ার আর না ডেন্সার রিয়ার র যদি রিয়ার আর হয় তাহলে কি হবে তাহলে কি হবে তাহলে এ এইটা হয় আর এইটা যদি ওর অরিজিনাল পাথ হয় এর থেকে বেঁকে যাবে কি যাবে না দেখো এই যে এর থেকে বেঁকে যাবে কি যাবে না যাবে এবার তোমরা বলো সেকেন্ড সারফেসে আমি সেম ইকুয়েশন লাগাতে চাইছি সেকেন্ড সারফেসের জন্য মিউ ওয়ান কত রুট থ্রি ভাই এই সারফেসে মিউ ওয়ান কত রুট থ্রি ইন্টু সাইন এই অ্যাঙ্গেলটা কত সিক্সটি এই থার্টি ইকুয়াল টু ওয়ান ইন্টু সাইন আর চেক করে রাখো এখান থেকে আরের এর ভ্যালু বের হচ্ছে এখান থেকে আরের এর ভ্যালু বের হচ্ছে সিক্সটি ডিগ্রি এখানে আর কোনটা বলতে পারবে এইটা আর এইটা আর তাহলে এইটার ভ্যালু বেরিয়েছে সিক্সটি ডিগ্রি এবং দেখো এবং দেখো সেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা থার্টি হলে এইটাও থার্টি কি তাই না দেখো এইটা থার্টি হলে এইটাও থার্টি কি তাই না হ্যাঁ স্যার ওকে

ওকে তাহলে যদি এটা অ্যান্টিক্লক ওয়াইজ হয় এখানে ক্লক ওয়াইজ থার্টি এখানে অ্যান্টিক্লক ওয়াইজ থার্টি তাহলে টোটাল ডেভিয়েশন কত জিরো তোমরা কি বুঝতে পেরেছো হ্যালো হ্যালো ইয়েস স্যার এই প্রবলেমটা থেকে কিছু কি আইডিয়া ওকে চলো একটা প্রবলেম করে আমাদের মোটামুটি স্নেলস ল কিভাবে ইউজ করলাম বা স্নেলস ল কিভাবে অ্যাপ্লাই হলো সেটা আমি তোমাদের বোঝালাম এবার আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে যাব যার নাম হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ হেডিং দাও অ্যাপারেন্ট ডেপথ বলো

হ্যাঁ স্যার একটা ফেবিকল একটা থার্মোকল দুটো আলাদা হ্যালো একটা ফেবিকল একটা থার্মোকল দুটো আলাদা তো আচ্ছা চলো অসুবিধা নেই দেখো আচ্ছা এই তোমাদের কার কার বাড়িতে অ্যাকোরিয়াম আছে আমার বাড়িতে নেই আচ্ছা আমরা তো অ্যাকোরিয়াম সবাই দেখেছি তাই না আচ্ছা আমি কার কার বাড়িতে বললাম যদি বাড়িতে থাকে না তাহলে আমরা জিনিসটাকে আরো মানে ভালোভাবে অবজার্ভ করি যদি অ্যাকোরিয়াম নাও থাকে তাও আমরা জিনিসপত্র অবজার্ভ করতে পারি কি সেটা হচ্ছে যদি অ্যাকোরিয়াম থাকে হ্যাঁ কিছু বলছো কাচের জল নিয়ে হ্যাঁ হ্যাঁ গ্লাসের মধ্যে জল নিয়ে হ্যাঁ কাচের গ্লাসের মধ্যে জল নিয়ে কাচের গ্লাসের মধ্যে জল নিয়ে আচ্ছা এবার যেটা বলছি শোনো সেটা হচ্ছে ওপর থেকে যদি আমরা মাছগুলোকে দেখি না অ্যাকোরিয়াম কি হয় চারিদিক থেকে তো গ্লাস আছে তাহলে সেটাকে ভালোভাবে মানে করা যায় তুমি যদি ওপর থেকে দেখো না তাহলে দেখবে মাছগুলোকে মনে হবে না অনেক উপরে আর তুমি সেটাকেই যদি সাইড থেকে দেখো দেখলে মনে হবে আরে বাবা এটা তো কত নিচে কিন্তু ওপর থেকে দেখলে অনেক ওপরে মনে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হ্যালো হ্যাঁ হচ্ছে হয় 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 তোমরা এখনো একটা জিনিস করতে পারো কাচের গ্লাসে জল নিয়ে তার মধ্যে একটা কয়েন ফেলে দেখো দেখবে কয়েনটা তোমার অনেক কাছে মনে হবে আচ্ছা আমরা জানো তো কয়েনটাকে দেখি না কয়েনের ইমেজ কয়েনের ইমেজটাকে আমরা দেখি কি বললাম কয়েনের ইমেজটাকে দেখি সেই জন্যই ওটা আমাদের অনেক উপরে মনে হচ্ছে আরে বাবা কয়েনটাকেই যদি দেখতাম তাহলে তো ওই মনে হতো হতো কি হতো না হচ্ছে অ্যাপারেন্ট কনসেপ্ট দেখো কি তোমাদের আগের দিন একটা কথা আমি বলেছিলাম তোমাদের এখন মনে থাকবে বলতো ইন্টারসেকশন অফ ইনসিডেন্ট রে কি অবজেক্ট গুড রাইট ইট ডাউন ইন্টারসেকশন অফ ইনসিডেন্ট রে অবজেক্ট আচ্ছা তো इंटरसेक्शन ऑफ रिफ्रैक्टेड रे की इमेज राइट राइट इमेज प्लीज नोट इट डाउन इन योर ओन वर्ड्स शेटा होच्छे इंटरसेक्शन ऑफ रिफ्रैक्टेड रे रिफ्रैक्टेड रे इंटरसेक्शन ऑफ रिफ्रैक्टेड रे इज इमेज नाउ दिस इन रिफ्रैक्टेड रे এই রেটা রিয়েলিও মিট করতে পারে আবার ভার্চুয়ালিও মিট করতে পারে অ্যাকর্ডিং টু দা রিয়েল মিট অ্যান্ড ভার্চুয়াল মিট দা ইমেজ উইল বি রিয়েল এন্ড ভার্চুয়াল সেটা আমি এক্সপ্লেন করব যখন আমাদের আসবে আচ্ছা বলছি

কিন্তু ডেফিনেশন তোমাদের বুকিং ডেফিনেশন দেখবে ডিফারেন্ট আছে আমি কিন্তু তোমাদের বুকিং ডেফিনেশনই লিখতে বলবো হ্যাঁ তার তলায় কনসেপ্টটা লিখে দাও তার তলায় কনসেপ্টটা লিখে দাও এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যখন তোমরা নাইন টেনে পড়ছো তো টেনে পড়ছো তো টেনে তোমাদের বুকিশ তোমার যে ডেফিনেশনটা আছে ওটাকেই ভ্যালু দেওয়া হবে ঠিক আছে তো ওইটা আগে লিখবে তারপরে কনসেপ্ট লিখবে আচ্ছা দেখো কি ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এইরকম জল রয়েছে ওয়াটার দেখো এরকম জল রয়েছে আর জলের তলায় দেখো একটা কয়েন রয়েছে দেখো জলের তলায় একটা কয়েন রয়েছে এখানে এবার তুমি যদি ওপর থেকে দেখো দেখো তুমি যদি ওপর থেকে দেখো

আচ্ছা এইটা দেখো এইটা ইনসিডেন্ট রে এই সারফেসে যখন পড়বে এইটা যদি জল হয় তাহলে জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জলের অনেক বেশি তাহলে সেটা ডেন্সার মিডিয়াম তাহলে ডেন্সার মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে হ্যালো রেয়ার আর মিডিয়ামে যাচ্ছে যদি রেয়ার আর মিডিয়ামে যায় তাহলে তোমরা কি করবে এখানে একটা নর্মাল ড্র করবে এবং নর্মাল থেকে দেখো দূরে সরিয়ে দেবে আমি তোমাদের বোঝানোর জন্য এই মানে এইটা যদি আমি আই বলি আর এইটা যদি আর বলি এইগুলোকে অনেক বড় বড় দেখাচ্ছি বোঝানোর বোঝানোর জন্য জন্য এইটা তো তো গেল আমার একটা রে এবার ইন্টারসেকশন পয়েন্টের জন্য দুটো দরকার হয় না রাইট আর একটা যে রেটা তোমরা ড্র করবে সেটা দেখো এই রেটাকে ড্র করো কি রে একদম সোজা যে রেটা যাচ্ছে সেই রেটা এরকম সোজা বেরিয়ে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না হ্যালো যাচ্ছে এবার যেটা বলবো সেটা শোনো এবার যেটা বলবো সেটা শোনো এই রেটা আর এই রেটা রে চেক করে দেখো এই দুটো ইনসিডেন্ট রে যেখানে মিট করেছে সেটা অবজেক্ট কি বললাম এই দুটো ইনসিডেন্ট রে যেখানে মিট করেছে সেটা অবজেক্ট আমি ধরলাম এই অবজেক্টটা এখান থেকে ডি ডিস্টেন্স দূরে আছে আমি ধরলাম এই অবজেক্টটা এখান থেকে ডি ডিস্টেন্স দূরে আছে ওকে এবার বলো বলো তো এইটা আর এইটা কি রিফ্লেক্টেড রে রিফ্র্যাক্টেড রে এবার বলতো এই রিফ্র্যাক্টেড রে দুটো এইরকম যাচ্ছে না একটা এরকম আরেকটা এরকম যাচ্ছে কি যাচ্ছে না এবার বলতো ওপরের দিকে কোনদিন এদের মিট করার প্র আছে ওপরের দিকে মিট করার প্রভাবিলিটি নেই কিন্তু ওরা তো ব্যাক সাইডেও মিট করতে পারে যদি ব্যাক সাইডে মিট করে সেটা কি রিয়েলিটিতে মিট করবে না ভার্চুয়ালি মিট করবে তাহলে এবার বলো এবার বলো আমি যদি এই রেটাকে পেছন দিকে বাড়িয়ে দি আর এই রেটাকে পেছন দিকে বাড়িয়ে দি দেখো এই যে এই রেটাকে পেছন দিকে বাড়িয়ে দিচ্ছি আর এই রেটাকে পেছন দিকে বাড়িয়ে দিচ্ছি তাহলে এইখানে যেটা মিট করেছে সেটা কি মিট করেছে ইনসিডেন্ট না রিফ্লেক্টে রিফ্র্যাক্টেড আমি একটু আগে কি বললাম ইন্টারসেকশন অফ রিফ্র্যাক্টেড রেজ ওয়ার্ড ইমেজ ইমেজ তাহলে এইটা যদি অবজেক্ট হয় তাহলে এইটা কি ইমেজ এবার বলো আমাদের রে এই সরি আমাদের আই কোনো কোনো আমাদের আই একমাত্র স্ট্রেট লাইনকেই ইয়ে করতে পারে স্ট্রেট লাইনকেই ফলো করতে পারে ও কিন্তু ডেভিয়েটেড লাইনকে ফলো করতে পারে না যদি সেটা হয় তাহলে বলো তো আমাদের কেন স্যার কেন মানে করতে পারে আরেকবার আরেকবার বলো দেখো আইটা অভ্যস্ত নয় ওই রে গুলো নিচে দেবে ফলো করতে পারে না 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 আমি একদম প্রথম দিন বলেছিলাম মনে আছে আমাদের আই রেটিনা আছে সেখানে একটা লেন্স আছে সেই লেন্সটা কি করে সেই লেন্সটা একটা আহ ইমেজ তৈরি করে দেখো মানে কি এরকম এরকম তো ইমেজ তৈরি করবে তাই না এবার বলো যদি এই 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 রেটা আসে একে বেঁকে আমাদের যেটা পড়বে ও এই আইটায় যে স্ট্রেট লাইনটা পড়বে সেখান থেকেই ও জিনিসটা নেবে না নেবে রাখো ও এইটাকে ইয়েই করতে পারবে না ট্র্যাকই করতে পারবে না স্যার অভ্যস্ত নয় বলি তো ট্র্যাক করতে পারবো

এইখানে এরকম আরো বেঁকে বেঁকে যাবে তাহলে ও এইখানে দুটো ইনসিডেন্টের যে ইয়ে পয়েন্টটা ও সেইটাকে নেবে না এইটাকে সেটা কি তো অবজেক্ট হিসেবে নেবে তাই না আচ্ছা চলো এটা নিয়ে আর বেশি ইয়ে করবো না এই জায়গাটা আমি মুছে দিচ্ছি স্যার বুঝি যে ফার্স্ট ইনসিডেন্ট রেট যেরকম এলো আবার চলে গেল যে মানে এই ডায়াগ্রামটাতে স্যার ওটা কি স্নেল জন্য কারণ সাইন নাইও যেহেতু জিরো তাহলে নিচের ওটাকে মানে কনস্ট্যান্ট রাখার জন্য মানে জিরো বাই জিরো আনডিফাইন্ড ওই জায়গা থেকে আমি বুঝতে পারলাম না তুমি কোনটা বলছো এইটা না আমি যেটা এখানে ড্র করেছিলাম ওখানে স্যার এইটা এখন স্যার যেটা ফার্স্ট মানে গ্যালো আর মানে আমি যেটা ডিলিট করে দিয়েছি ওইটা এটা এখনো জিনিসপত্র কই না না ওই যে মানে আবার ফিরে গেল স্যার বলছি ওটা রেটা আবার ফিরে গেল জন্য মানে কোনো হলো আরে বাবা এইটা কি এইটা মিডিয়াম এটা আর মিডিয়াম সেই কারণে এইখানে যদি এই সরি এইখানে যদি আমি একটা নর্মালটা টা ও নর্মাল থেকে এইভাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে হ্যালো নরমাল থেকে ডেভিয়েট করে যাবে মানে নরমাল থেকে দূরে সরে যাবে না না স্যার ওটা না স্যার ওইটা যেটা চলে গেল এইটা নরমাল ইনসিডেন্সটা বলছে হ্যাঁ স্যার ও নরমাল ইনসিডেন্সটা হ্যাঁ ওইটাই তো বললাম এ যদি একদম সোজা যায় দেখো সোজা যায় তাহলে ও সোজাই বেরিয়ে যাবে সোজাই বেরিয়ে যাবে তাহলে এখানে এখানে আইও আইও কত জিরো আরও কত জিরো

কি বুঝতে পারলে দুটো জিরো হ্যাঁ দুটো সাইডে জিরো হয়েছে এটা নিয়ে আমাদের মাথা ঘোরোনোর দরকার নেই আমরা তো ওটাই তো বললাম যে যদি কোনো ইনসিডেন্ট রে পড়ে দেখো ইনসিডেন্ট রে পড়ে পারপেন্ডিকুলারলি তাহলে ও উইদাউট চেঞ্জিং ইজ ডাইরেকশন ও সোজা মুভ করবে আচ্ছা চলো আমরা যেখানে ছিলাম এবার আমাদের আই যেহেতু একদম স্ট্রেট লাইন দেখবে তাহলে তোমরা বলো তো আই এই স্ট্রেট এই দুটো স্ট্রেট লাইন দেখবে না এই দুটো স্ট্রেট লাইন দেখবে মানে ওপরের দুটো স্ট্রেট লাইন আই এ পড়বে না নিচের দুটো স্ট্রেট লাইন আই এ পড়বে স্যার দুটো যদি ওপরের দুটো পড়ে তাহলে সেই দুটো স্ট্রেট লাইন যেখানে মিট করেছে সেটা কি অবজেক্ট না ইমেজ ইমেজ তার মানে আই এখন আই এখন এই এই ইমেজটাকে দেখবে এই ইমেজটাকে এবার এই এখান থেকে ধরলাম ডি ওয়ান ডিস্টেন্স ওপরে আছে হ্যালো ডি ওয়ান ডিস্টেন্স ওপরে আছে তাহলে বলতো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কয়েনটা ডি ডিস্টেন্স নিচে আছে ডি ডিস্টেন্স নিচে আছে কিন্তু আইটা মনে হবে যে এই কয়েনটা অ্যাকচুয়ালি মানে আই এর মনে হবে কয়েনটা এখান থেকে ডি ওয়ান ডিস্টেন্স নিচে আছে তাহলে আই পয়েন্টটাকে অনেক ওপরে দেখবে না বুঝতে পারছো বলো রাইট তাহলে এই যে ডি ওয়ান ডিস্টেন্সে দেখবে এই ডি ওয়ান ডিস্টেন্সটাকেই বলে অ্যাপারেন ডেথ আমাকে ডি ওয়ান নিউ এগুলোর মধ্যে রিলেশন বার করতে হবে আমি যদি বলি এর মিউ ওয়ান এর মিউ টু দেখো এর মিউ ওয়ান এর মিউ টু আমাকে ডি ওয়ান আর ডি টুর মধ্যে রিলেশন বার করতে হবে এই ডি ওয়ান আর ডি এর মধ্যে রিলেশন বার করতে হবে খুব ইজি টপিকটা দেখো এইখান থেকে এইটুকু আমি ধরছি এক্স এইটুকু দিয়ে এইটুকু ওকে আচ্ছা তাহলে বলো তো এইখানে এইটা আই তাহলে আমি লিখতে পারি মিউ টু ইন্টু সাইন আই ইকুয়াল টু mu1 into sin r এটা তো লিখতেই পারি আচ্ছা এবার বলো মনে আছে আমরা প্রথম দিন স্পেশালি যখন আমরা কার সারফেস পড়েছিলাম ওখানে প্যারাක්সিয়াল রে এর কথা বলেছিলাম হ্যাঁ প্যারাক্সিয়াল রে মানে যেগুলো যেগুলো যে রেগুলো কার মানে যে রেগুলো সেগুলোকেই আমরা প্যারাক্সিয়াল রে বলেছিলাম এই প্যারাক্সিয়াল রে এর জন্য মনে আছে আলফা বিটা গামা এই অ্যাঙ্গেল গুলো খুব ছোট হয় হ্যালো এইগুলো যদি ছোট হয় তাহলে সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা মনে পড়ছে একটু একটু হ্যালো রাইট আচ্ছা সাইন থিটা যদি থিটা হয় সাইন থিটা যদি থিটা হয় সেটা আবার ইকুয়াল টু ট্যান থিটা হয় হ্যালো মনে পড়ছে আবার বলছি কি বলেছিলাম সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা থিটাটা রেডিয়ানে এন্ড থিটাটা স্মল আবার বলছি থিটাটা রেডিয়ানে এবং স্মল আর 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 যদি এই ঘটনাটা ঘটে তাহলে এইটাই আবার অলমোস্ট ইকুয়াল টু ট্যান থিটা এইটা কখন হবে যখন থিটাটা স্মল বলো থিটাটা স্মল আচ্ছা এবার মন দিয়ে শোনো এবার মন দিয়ে শোনো এই দুটো রে আমার চোখে পড়ছে এই দুটো রে বলো এবার বলো এই দুটো রে যদি এতটা মানে এতটা বেঁকে যায় তাহলে যদি আমার চোখে পড়তে হয় তাহলে আমার চোখটা রাক্ষসের চোখ হতে হবে আমি কি ঠিক বলেছি কি ভুল বলেছি আরে ভাই আমার চোখটা কার চোখ হতে হবে রাক্ষসের চোখ হতে হবে এত বড় চোখ হবে এত বড় বলো হবে স্যার তারকা রাক্ষসের চোখ আচ্ছা আমার বলার বক্তব্যটা তার মানে বলো তো প্র্যাকটিক্যালি কি হচ্ছে এই যে রেটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করেছি এই দুটো রে এই দুটো কি এতটা ডেভিয়েটেড না আরো কম আরো কম রাইট মানে বলার বক্তব্যটা এরকম দেখো এইটা যদি আমাদের চোখটা হয় দেখো এইটা যদি আমাদের চোখটা হয় মানুষের চোখ ভাই আমি রাক্ষসের চোখের কথা বলতে পারবো না আরেকটা চোখ আছে ওতে অনেক বড় আরেকটা চোখ আছে অনেক বড় আচ্ছা একজনের আছে একটা চোখ স্যার স্কুইড জায়ান্ট স্কুইডের অনেক বড় চোখ হাতের থেকে বড় আমাদের হাতের থেকে বড় চোখ আচ্ছা দেখো এইটা এখান দিয়ে পড়ছে আর এই চোখে যদি পড়তে হয় তাহলে ভেবে দেখো এইটা এরকম করে এইরকম ভাবে যেতে হবে না হবে কি হবে না এইটা এটা এবার বলো তো তাহলে এই যে আই বা আর এটা খুব বড় না ছোট খুব ছোট কাবাস ভেরি গুড বুঝতে পারলে এটা ছোট আচ্ছা এটা যদি ছোট হয় তাহলে আমি আগের দিন যে প্যান প্যান করেছিলাম এই জিনিসটা নিয়ে প্যান প্যান করেছিলাম এই জিনিসটা নিয়ে সেটা অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল নয় ইয়াস অ্যাপ্লিকেবল বলো 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 অ্যাপ্লিকেবল তাহলে এবার তোমরা বলো এইখানে আমি কি লিখেছি বলো এইখানে আমি কি লিখেছি মিউ টু ইনটু সাইন আই ইকুয়াল টু মিউ সাইন আর এবার বলো আই আর আর স্মল না বিগ স্মল তাহলে লিখতে পারি মিউ টু ইন্টু আই ইকুয়াল টু মিউ ওয়ান ইন্টু আর একদম লিখতে পারি এদিকে আচ্ছা আবার তাহলে আমি লিখতে পারি মিউ টু ইন্টু টেন আই ইকুয়াল টু মিউ ওয়ান ইন্টু টেন লিখতে পারি বলো 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 ওকে এবার দেখো এবার দেখো এবার 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 পিওর জিওমেট্রি জিওমেট্রি জিওমেট্রিতে কি বলছে সেটা হচ্ছে এই যে এইটাই এই অ্যাঙ্গেলটা আই আর এই ডিস্টেন্সটা ডি ঠিক আর এই ডিস্টেন্সটা x মানে আমি এই পোর্শনটাকেই আবার ড্র করেছি দেখো আবার ড্র করেছি এখান থেকে এইটুকু ডি এই অ্যাঙ্গেলটা আই এইটা ডি এইটা x তাহলে তোমরা বলো তো এইটা যদি আই হয় তাহলে এইটাও তো আই হবে হবে কি হবে না বলো তাহলে বলো তো ট্যান আই কি লিখবো ট্যান আই টেন বলো টেন্স বাই ডিবাই টেন একদম ঠিক লিখেছি এবার বলো এটাই চলে এসো হ্যাঁ এইটুকুতে এইটুকুতে এই যে এইটুকুতে এইটা এই যে এইটা এক্স এইটা যদি আর হয় দেখো এইটা যদি আর হয় তাহলে তো এইটা কত দেখো 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 আর হয় তাহলে এইটা আর না এই যে এইটা এইটা হয় তাহলে এইটা আর এইটা এক্স আর এইটা ডি ড্যাশ দেখো তাহলে এইটা আর হলে এইটাও আর তাহলে তোমরা বলো তো টেন আর কত

আর ডি ওয়ান ডি এই ডি ড্যাশ ডিস্টেন্সে ইমেজ সেটা কি রিয়েল না ভার্চুয়াল 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 তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো হ্যালো আচ্ছা এই ফর্মুলাটার দেখো এই ফর্মুলাটা আচ্ছা এখানেই বলে দিই একটু বলতো আমি ডি ড্যাশ কি লিখেছি নিউ ওয়ান বাই নিউ টু লিখেছি হ্যালো নিউ মানে নিউ ওয়ান বাই নিউ টু লিখেছি ইয়েস স্যার

মিউ টু তে কি লিখবো ফ্রম ওয়ার রেজ আর কামিং তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ হ্যালো বলো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ শুধু এইটা মনে রাখো অ্যাপার ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান বাই মিউ টু ইন্টু ডি যেখানে মিউ ওয়ান যেটা ওয়ার রেজ আর গোয়িং সেটা আগে হবে ওপরে হবে কি বললাম ওয়ার রেজ আর গোয়িং আর নিচে কি হবে ফ্রম রেজ আর কামিং মনে থাকবে এইভাবে মনে রাখবে কারণ এরপরে এর উপরে হবে তখন মাথায় থাকবে আরে বাবা কোথেকে কোনটা আসছে আমি যে এই যে এই যে শর্ট ট্রিক্সটা বললাম এইটা মনে রাখো অ্যাপারেন্ডে যে কোনো প্রবলেম পারবে এই শর্ট ট্রিক্সটা কি আর গোয়িং মিউ টু ফ্রম ওয়ার রেজ আর কামিং কপিতে যেন এগুলো থাকে কপিতে যেন এগুলো থাকে ওকে আচ্ছা আজকের লেকচার আমি প্রায় শেষের পথে নিয়ে এসেছি শুধু একটা প্রবলেম করাবো যে প্রবলেমটা তোমরা করবে দেখো তো তাড়াতাড়ি আমাদের অপটিক্সটা শেষ করতে হবে তারপরে ইলেভেনের টপিকে যেতে হবে ওকে প্রবলেমটা দেখো প্রবলেমটা দেখো প্রবলেমটা এইটা বলেছে এটা বলেছে এবার মন দিয়ে দেখো মন দিয়ে সেটা হচ্ছে এইখানে একটা রে এইভাবে আসছিল এই ডিস্টেন্সটা মিটার ইমেজ কোথায় তৈরি হয়েছে

शाबाश एब्सोल्युटली वेरी गुड वेरी गुड अच्छा मेरे को एक बात बोलो ये जो दो तो रे आ रहा है ये जहां पे मीट कर रहा है ये वाला कौन सा पॉइंट इमेज और ऑब्जेक्ट अपेरेंटली तो, no, तो, इत, नो इमेज वर्चुअली येता ऑब्जेक्ट क्या केनो अरे बाबा येता की ये जो बंधुगण येता की इंसिडेंट रे ना रिफ्रैक्टेड रे इंसिडेंट रे

যাচ্ছে বলতো কোথায় যাচ্ছে একে না দুই ওয়ান পয়েন্ট একটু আগেই বললাম না ডি এই যে ওয়ান পয়েন্ট ফাইভ ও আইম সরি সরি আমি ওপরে মিউ ওয়ান লিখেছি এখানেও তাহলে মিউ লিখবো আমি তাহলে

এখানেও তো একটা মানে যেখানে ইনসিডেন্ট রেগুলো মিট করছে সেটা কি হলো সিক্সটি তাহলে এটা করলে আসছে নাইনটি এর মানে কি এর মানে ফ্রেন্ড লোক এইখানে এখান থেকে কি তৈরি হয়েছে আচ্ছা এটা সেন্টিমিটার করো নাইনটি সেন্টিমিটার করো এইগুলো হ্যাঁ সেন্টিমিটার নাইনটি সেন্টিমিটার নিচে কি তৈরি হয়েছে বলো ইমেজ তাহলে বলো তো রে ডায়াগ্রাম কেমন হবে ডায়াগ্রাম কেমন হবে আচ্ছা ডায়াগ্রাম এরকম হবে এই 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 দেখো দেখো এইখানে এসে এ যেহেতু এটা ডেন্সার মিডিয়াম রেটা বেঁকে যাবে যাবে কি যাবে না দেখো রেটা বেঁকে যাবে তাহলে তো এই দুটো যে রে বেঁকে গেছে এইটা কি রে

জিজ্ঞেস করবো হ্যাঁ বলো এই ফর্মুলাটা তো যখন রেয়ার থেকে ড্যান্সার আছে তাই তো না সব সব সময় ভ্যালিড দিয়া সব সময় ভ্যালিড